নমস্কার আজকের ভিডিওর মূল বিষয় তিনটে তিনটে বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো যে গতকাল যে পরীক্ষাটা হলো বিহারের বাংলার স্টেটের উপরে এখানে কার কেমন স্কোর আসতে পারে কেমন প্রশ্ন ছিল গতকাল পরীক্ষাটা আমিও দিয়েছিলাম তো কেমন কার স্কোর আসতে পারে দ্বিতীয় প্রশ্ন হলো আমার এমনি যে নর্মালাইজেশান হবে কিনা মানে আমি একটা বলেছিলাম আর কি ভিডিওতে যে নর্মালাইজেশান করা হবে অবশ্যই হবে কিন্তু কেমন করে হবে এবং কিভাবে সেটা আর কি কতটা নাম্বার সর উঠতে আর কি পারে থার্ড প্রশ্ন বিপিএসসি এক্সাম কবে হবে তারাকে বলে রাখি যে যারা যারা গতকাল পরীক্ষা দিয়ে পাস করবো ভাবছ পাশ অবশ্যই করবে তারা বিপিএসসি পড়া বাড়িতে শুরু করে দাও আমি বিপিএসসির জন্য ব্যাচ আমার একটা চলছে আর একটা ব্যাচ আমি শুরু করছি পাঁচ জুন থেকে আমার দেওয়া এই নাম্বারে শুধু মেসেজ করবে স্যার বিপিএসসি পড়বো আর নিচে আমার ডেসক্রিপশন বক্সে ফ্রি গ্রুপের লিংক রয়েছে ওখানে চলে আসো কারণ এবারে যদি গতকালের পরীক্ষাটা যদি পাস করবে তাহলে আরেকটি তোমার পরীক্ষা রয়ে গেল সেটা বিপিএসসি কোনো ইন্টারভিউ নেই কিছু নেই এইটা পাস করলেই কেল্লা হতে মেডিকেল তুমি আর কি অতএব এর উপরে আমার ব্যাচ শুরু হচ্ছে পাঁচ জুন থেকে যারা বুদ্ধিমান ছেলে মেয়ে বুদ্ধিমতী বা বুদ্ধিমান তারা আর কি আমাকে চলে এসো আমি কিন্তু ব্যাচ শুরু করছি পাঁচ জুন থেকে এইবার প্রশ্নটা হলো যে গতকাল গিয়ে কি হলো না গতকালের সেখানে গেল আমিও গেছিলাম দেখলাম যে দেখি তো আমার এত তো পরীক্ষা দিচ্ছে আমিও দেখি একবার কি হয় পরীক্ষাটাতে সিবিটি एग्जाम কম্পিউটার খুললো কম্পিউটার খুলে দেখি প্রথমে ওডিবিএল ওডিবিএল কার লেখা এরকম করে 100টা প্রশ্ন প্রথম পেলাম একটা প্রশ্ন আমি কিন্তু সিলেবাস থেকে পেলাম না দুই একটা ছন্দ থেকে প্রশ্ন ছিল ওগুলো একদমই আর কি ছোটখাটো প্রশ্ন এই প্রশ্নটা কেমন ছিল প্রশ্ন দেখো অনেক প্রশ্ন সহজ ছিল মানে যদি ধরি আর কি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন মানে খুব সহজ ছিল কুড়িটা প্রায় প্রশ্ন প্রায় একটু হাড়ের দিকে ছিল আবার দশটা প্রশ্ন মানে মোটামুটি আর কি মিডিয়াম তো দেখা যাচ্ছে যে আর কি যে অনেকে ভাবে যে স্যার প্রশ্নটা খুব একটা স্যার আমি স্যার বাড়ি থেকে তৈরি হয়ে যায়নি স্যার আমি স্যার কী করবো না করব দেখো পরীক্ষা দিয়ে মনে হয় যে এই পাস করবো না কিন্তু পরীক্ষার পরে তুমি পাস করে যাবে কারণ কি কারণ হলো যে আমি বললাম না হার্ড প্রশ্ন ছিল কিন্তু খুব কম সহজটা বেশ ছিল সহজটা প্রত্যেকে পারবে বচন করকম পুরুষ করকম এগুলো একদম প্রশ্ন লিঙ্গ ছেলের লিঙ্গ কী এগুলো একদম সহজ প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা পেরেছ আর নর্মালাইজেন হবে কিনা না দেখো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট প্রথম শিফটে যদি প্রশ্ন সহজ এসছে সেকেন্ড শিফ্টে যদি হার্ড প্রশ্ন এসছে তাহলে কিন্তু থাকো নিশ্চিন্ত যে নর্মালাইজেশন হবে কারণ প্রথম শিফ্টে সোজা প্রশ্ন সেকেন্ড শিফটে হার্ড প্রশ্ন তাহলে কিন্তু দুটোকেই ওরা নর্মাল করে দেবে স্বাভাবিক করে দেবে তাহলে তোমার যা স্কোর ধরো তুমি পেয়েছ পঞ্চান্ন সেটা কিন্তু বেড়ে সত্তর হতে পারে বেশিরভাগ কোথায় হবে তো আর্ট অফ স্কিলে হবে আর্ট অফ স্কিলে জায়গাটাতে কিন্তু নর্মালাইজেশন হবে ওখানে আমি দেখলাম কিছু প্রশ্ন যেগুলো অ্যানসারটা তুমি যেটা দেবে সেটাও ঠিক হবে আমার মনে হয় যে হোয়াট ডি ইউ থিঙ্ক আমি আমি যেটা মনে করছি এটা হতে পারে সেখানে কিন্তু মার্কস আসবে তো এই ব্যাপারে থাকো নিশ্চিন্ত মন খাব দরকার নেই নর্মালাইজেশন এবছর হচ্ছে ফার্স্ট কথা এটা সেকেন্ড হলো এমনি যে পরীক্ষাতে মোটামুটি যারা একটু আগেবার মাদ্রাসাটা ভালো করে পড়াশোনা করে দিয়েছে বা গ্রামার সঙ্গে যুক্ত আছো তারা মোটামুটি করে যাবে কারণ আমি ধরলাম আর কি বাংলাতে এক সময় তুমি 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 অবশ্যই তুমি কিন্তু কুড়ি পাবেই এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে পায় নেই কোনো ইয়ে নেই কারণ বাংলার ছেলেমেয়েরা একটু বেশ ইংলিশটাও মোটামুটি একটু পারে এবং রিজনিং ছিল এগুলো ছিল সেগুলো আন্দাজে মিলবে আর কি অতএব বলবো যে মন খারাপ না করে শুরু করে দাও পড়াশোনা কারণ এটার পরীক্ষা হলো তোমার জুলাই মাসে এটা তোমরা বুঝতে পারবে না তোমরা বুঝতে পারবে কোনটা বলো বিপিএসসি ফোর পয়েন্ট ও এটা হবে আগস্টে অতএব আমার কাছে সময় মাত্র দু মাস জুন মাস আর জুলাই মাস এই দু মাসের কোর্স আমি করাবো বিপিএসসি ফুল কোর্স করাবো ফুল কোর্স ফুল কোর্স মানে কত দেড়শো মার্ক্সের ফুল কোর্স করাবো পা পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপার পেপার টু বাংলা আশি মার্ক্সের পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপার তিরিশ নাম্বার পেপার টু আশি মার্কসের বাংলা আর পেপার ফোর হল ফর্টি মার্কসের অল জি কেজিএস জি কেজিএস ম্যাথ সব থাকবে আর কি এটাতে তো তিনটে আমার কাছে হবে দু মাসের কোর্স ক্লাস রোজ হবে এই পরীক্ষাটা পাস করলে চাকরি তোমার রাখা আছে তুমি ডিসাইড করবে যে আমি বাড়িতে বসে করব না স্যারের কাছে করব। স্যারের কাছে করলে কি হবে রেডিমেড নোটস হবে ক্লাস হবে চাপ থাকবে এভরিথিং বাড়িতে বসে করলে কি হবে না ওই একটু ঢিলামি হবে আর করবই তো আছেই তো কিন্তু যদি পাস করে গেছো এই কারণ মানে আমি দেখলাম আর কি বেশ ভালো ভালো ছেলে মেয়ে মানে ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে ওরাও কিন্তু দারুণ কিন্তু আমি কথাবার্তাগুলো দেখলাম অনেকে আমাকে চিনে অনেকে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার তো বেশ ভালো কিন্তু জ্ঞানী ছেলে ছিল অতএব ফাইট খুব ভালো হবে বিপিএসসিতে আর বিপিএসসির প্রশ্ন সহজ হবে না ওটা একটু হার্ড লেভেলের প্রশ্নটি হবে তো বলবো এটাই যে নর্মালাইজেশন হচ্ছে সেকেন্ড থিং হবে এমনি যে ভালো করে পড়ো পাস করে যাবে আর আমার আমার যারা আমাকে আর কি মানে পড়েছে তাদের মোটামুটি আর কি সিংহভাগটা তার পাস করবে কারণ ওদেরকে আমরা এটা পড়িয়েছিলাম ওদের ও ওরা আমার কাছে এসএসসিটা পড়েছিলো বা মানুষরা আর কি পড়েছিল তো পাস আর কি করছে ওরা ঠিক আছে চলো আজকে রাখলাম এখানে ভালো লাগলে এই নাম্বারে শুধু বিপিএসসি প্রোপোজাল এটা মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে আর কি আর আর আমাদের ফ্রি গ্রুপে জয়েন করে যাও থ্যাংক ইউ